পায় কমন পকেটে হচ্ছে সাড়ে তিন এক সন্দেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন আর ওই যে হচ্ছে এই লোকটার মেয়ে, তো এই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য একটা পাত্র খুঁজছে, আমাদেরকে আসতে বলছে, আমরা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে সে কেমন পাত্র খুঁজছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? জি আছি বালা। আপনার নাম কি আঙ্কেল? আমার নাম জামাল। আর ওইটা কি আপনার মেয়ে? এটা আমার মেয়ে। আপনার মেয়ে? আচ্ছা, আপনার মেয়ের নাম কি? সোনিয়া। সোনিয়া, আপনাদের ফ্যামিলিতে কে কে আছে? আমি আর ওই মেয়েটাই। আপনি আর ওই মেয়েটাই? আর মা নাই? আর কোনো ভাই বোন নেই? কেউ নেই। আচ্ছা, আপনার এই যে মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছেন, হ্যাঁ, কেমন পাত্র খুঁজছেন? মেয়ের জন্য পাত্র খুঁজছি মোটামুটি যাতে চলাফেরা করতে পারে, দুলো ডাল ভাত মিলাইতে পারে, একটু হইলে হইব আর কি। আমারও তো ঘর দেখছেন, বাঙ্গাচোরা ঘর, আমার কিন্তু সয় সম্পদ নাই, এতটুকু যা আছে এটা মেয়ে চলাফেরা আছে আর কি। আপনি কি করেন? আমি কি করব, ভ্যান চালাই। ভ্যান চালান? আর আপনার মেয়ে কি পড়ালেখা করে? হ্যাঁ, লেখাপড়া করতেছে। কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, এটা কি বয়? মেধাবী স্টুডেন্ট, মানে খুব ভালো 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 ছাত্রী, ভালো পড়ালেখা করে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সরল সোজা একটা লোক, তার মেয়েকে অনেক কষ্ট করে পড়ালেখা করাচ্ছে, ভ্যান চালায় যেটা বললো সে, তো তার মেয়ের জন্য ভালো একটা পাত্র মানে পাত্র খুঁজছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে চেহারা মেয়েটার। আচ্ছা ভাইয়া, আঙ্কেল সরি, আপনার যে মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন, এলাকায় কি আপনি বিয়ে দেওয়ার চেষ্টা করছেন? এলাকায় চেষ্টা করি না, হগলে তো যে কিতা মেট্রিক হাস করছে। হ্যাঁ, এখন তো আজ দুই দিন না তিন দিন হয়েছে পরীক্ষা রেয়া দিছে, এখন মানে আমি চিন্তা ভাবনা করতেছি যেহেতু মেয়ে মেট্রিকটা ফাস করছে, যদি ভালো একটা শিক্ষিত ছেলে মানে পাওয়া যায়, ঠিক আছে, ওরা নিয়ে যদি লেখাপড়া মেয়েটারে করা, হ্যাঁ, তাহলে তো ভালো একটা ছাত্র হইব, এরকম একটা ছেলে আমি খুঁজতেছি আর কি। হ্যাঁ, বুঝতে পারছি, মানে ভালো একটা ছেলে খুঁজছেন। হ্যাঁ। আচ্ছা, কেমন ছেলে খুঁজছেন? মানে ছেলে কি অনেক টাকা পয়সা থাকা লাগবে এরকম? এটা তো বললাম যে ওই মোটামুটি চলাফেরা করতারলি হইব, আমি যতটুকু আছি ততটুকু হইলে তো হইব। আচ্ছা আচ্ছা, মানে আর হচ্ছে ছেলে যদি কালো হয় কোনো সমস্যা আছে? মেয়েটার সাথে যদি একটু চাম খায় তাহলে মানে ভালো হয় আর কি। মেয়ে তো আমার আল্লাহ দিলে মাশাআল্লাহ। আচ্ছা, অনেক প্রবাসী ভাইরা আছে যারা কিনা বিয়ে করতে চায়, প্রবাসী ছেলেদের সাথে কি বিয়ে দিবেন? প্রবাসী এটা যদি নেওতে তো দিরে তাহে তাহলে হইতে পারে, তবে আমি চাইছিলাম যে যারা বাংলাদেশে থেকে লেখাপড়া করতেছে আর আমার মেয়েটারও যে বিয়ে করবো নিয়ে যদি লেখাপড়া করা, তাহলে মেয়েটার একটা ভবিষ্যৎ হইলো। আমিও তো মানে ভ্যান চালাই, রিক্সা চালাই, এগুলি দিয়ে চলে, এবার তো আর জীবনযাপন করা যায় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আর যদি আপনার যদি এরকম ছেলে অফার দেয় যে ছেলে প্রবাসে ছিল এখন দেশে এসে ব্যবসা করতেছে, এরকম ছেলের সাথে কি বিয়ে দিবেন? হ্যাঁ, এরকম আছে যদি একবারে প্রবাস থেকে আয়া জায়গা, হ্যাঁ, বাসা টাসা বাড়ি টাড়ি খুঁজা থাকে, হ্যাঁ, সয় সম্পদ আছে, আর যাইতো না প্রবাসে, ঠিক আছে। আজকাল তো প্রবাসীরা আইসা বাংলাদেশে বিয়া করে, কইরা দুই মাস তিন মাস তাইকিয়া পরে বৌতইয়া জায়গা, যাওয়ার পরে দেখলেন যে একটা মেয়ে দুই মাস চার মাস ছয় মাস থাকে, মেয়েদের মন তো এটা তো আর বলা যায় না, পরে দেখছেন যে অন্য ছেলের সাথে মানে এই যে মোবাইলের যুগ, হ্যাঁ, কিবা কিবা কথা বইয়া বাইরিয়া দেখা ঘর থেকে, পরে তো এটা বাপমার কলঙ্ক। তো আমি কইতেছি যদি বাংলাদেশে সেটেল হয় তাহলে আমি মেয়ে দিবেন। বেকার ছেলের সাথে কি মেয়ে দিবেন? আমিও বেকার, আমার মেয়েও বেকার, কেমনে চলবো সংসারটা? হ্যাঁ, এটাই। আপনার মেয়ে তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এটাই একমাত্র মেয়ে, খুব কষ্ট করে লেখাপড়া করাইতেছেন না? তো দর্শক শ্রোতা দেখেন, এই হচ্ছে তাদের বাড়ি, এই হচ্ছে ঘর, বাড়ি ঘর দেখেন, খুবই মানে অসহায় বা গরিব বলা চলে। আপনারা যদি চান এই মেয়েটাকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এনার এই আঙ্কেলের নাম্বার আমি দিয়ে দেবো, মেয়ের নাম্বার দিব না, আঙ্কেলের নাম্বার দিব, তা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন তার সাথে। তো ভালো থাকবেন সবাই, আর সুস্থ থাকবেন। আঙ্কেল দোয়া করি আপনার মেয়ের জন্য সুন্দর একটা পাত্র পাবেন, যার মন মানসিকতা অনেক ভালো থাকবে, আপনার মেয়েকে ভালোবাসবে। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।